থামো তুমি চিল্লে চিল্লে অহনি মনে আমার জীবনটা বেরিয়ে যাবো তুমি কথা শুনে মনে হচ্ছে আর 20 বছর আগে আমি মরলাম বোন ভিতরে যা ভিতরে যা কি বাজা এই তুমি ওকে বাজা বাবা কি এর পিন্ডে মরে বাবা কইছে আমার কাছে কইয়ে দে এ শালি তোর গুষ্টি রেখে যায় আপনি আমি মরা গেলে তুমি একটা দূরে যাওগা, তুমিও একটা দূরে যাওগা। শোনা সান, আমি তুমি কোথায় যাবা? শৈলা কি বোঝলাম না কিছু? তুমি কি উপরে 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 যাও না কেন? হলো বইরে শুনিছে আর 20 বছর আগে গেলে তোমার লেগে ভালো লাগতো। যাও না কেন? হলো বই রাস্তা কার নিচে? এই বরফা, এই তুমি অমন করে কথা কও? কি অমন করে কথা কবে? অহনি মনে আমার জীবনটা বেরিয়ে যাবো। তুমি কথা শুনে মনে হচ্ছে আর 20 বছর আগে আমি মরলাম। তুমি এমন ভাবে করতেছো কি লিখে? তাইলে তুমি ভালো শোনো, আমি বইরে গেলে তোমরা পছন্দ মতো তোমার লেগে জামাই বলে যায় যায়। হ্যাঁ, ওটা গেলেই তো তোমার আর আমার রাস্তাটা ক্লিয়ার। হ্যাঁ, রাস্তা ক্লিয়ার। এই আচ্ছা, এই কবে যাইব? হে যাও না, এটা কি আমার হাতে? আল্লাহর হাতে। না ঠিক, কিন্তু হ্যার জন্য আর পারতেছি না। কম যাবে গেলে আমার একটু সুবিধা হয়, খুব কাছে পাওয়া যাইবে, তাই না? কাছেই তো আছি সোনা। হ্যাঁ তা ঠিক, এই যে কাছে। হ্যাঁ এই কাছে না, আর একটু কাছাকাছি যে গেলাম, মনে করো যে দুইজন মজা করলাম, ইষ্টু কুলু কুলু করলাম, বুঝো নাই? হেইটা তো কর্ম, সময় মতো। অসময় সব কিছু চাইলে তো হইব না। তা ঠিক, তা ঠিক, তা ঠিক। শোনো, এই মনে করে এখন আমার ক্ষুধা লাগছে। হ্যাঁ, এখন যদি আমি খাই, খাওয়ানটা কাজে লাগবো। আর যদি আমার পেট ভরা থাকে, এখন খাইলে কি করবো? কামে লাগবো না, বমি করবো। তো ওইটা কামে লাগবো, সময় মতো সুযোগ বুঝে কাম করতে হবে। যাই হোক, আজকে তোমার এক জায়গায় নিয়ে যাইতে হইব, আমি জায়গা ম্যানেজ করছি, আমি তোমার যাইতে হইব। আরে তুমি তোমার টেনশনই করো না, যাবো না কেন? অবশ্যই যাইব, তুমি নিয়ে গেলে আমি যাব না, এটা কোনো হয়। চলো সোনা পাখি আমার, দেরি করে লাভ। ভাবি ভাবি আছেন? কে? আমি আইছিলাম। তো কি করব? কেমন আছে? ভালো আছি। ভাইয়ের কি অবস্থা? তার অবস্থা ভালো না, যায় যায় অবস্থা। হ্যাঁ দিয়ে আপনি কি করবেন? না মনে করেন যায় যায় অবস্থা, তো তো মনে করে হে চলে যাইব, আপনার তো আবার পথ দেখতেইব। কারণ হ্যার তো বলে দুইটা কিডনির জায়গায় তিনটাই নষ্ট। তো কিডনি মিডনি তো আর অন্য কোনো বিশু বিশু হইলে হয়তো
ওই সাইডার গুলো হইলে বাঁচতে পারতো তার যে সমস্যায় থাকুক না যাক কেন আমাদের কি জিগেছি কি করতে আছে নাকি হেইডা কোন এটা সম বেদনা জানাইতে আইছি আর কি যে আপনার কি অবস্থা ভাবি এই হ্যাঁ করছেন স্যার না লুচ্চামির জায়গা বন্না না না আমার কইতেছি যে যদি আপনি আমার একটা সুমা দিতেন তাহলে আপনার এক লাখ টাকা হলে দিয়ে দিতাম সুমা হ্যাঁ সত্যি সুমা খাইবে পরের বার সুমা খাইতে এত মজা লাগে কারণ সুমা মেতে হইলে বলে ওই যে ওদিকে তো টাকা নয় যে ওই যে আমি কিন্তু সুমা দিতে লাগে হ্যাঁ দেন জম্মের সুমা দেন এদিকে ঘরে সুমা দিমু এই সুমা তো দিমু দিমু কই যা আসো আসো সুমা এখনো যায় নাই শালার তো শালা পরের বার সুমা খাইতে চলো বউ চলো চলো এই বড়টার লগে ইটিস পিটিস কি করলি দেখলাম বড়টারে বাদ দিয়ে তুই ছোট বেটারে বিয়ে করলি হনেন বড়টা তো চাইলেই দেয় চাইলেই ভেটকে দেয় যা কই তাই হনে আর ছোটটা খুব তাই সম্মান বড় জিনিসের কাছে শোনেন যেটা সহজেই পাবেন ওইটার প্রতি মানুষের চাহিদা কম থাকে যেটা খুব কষ্ট করে পাইবেন ওইটার প্রতি চাহিদা থাকে মানে যে বউ পীড়িতের কথা কইতে ঝাঁটা ধরতে পারে সেইটাই তো আসল বউ তোর দরদ উঠলে উঠতেছে ওটা যায় না কেন কে যায় না তোর ওই বয়রা বইন এই ওটা হলে যে এনে যায় সে এনে হলে একটা করে গেঞ্জাম লাগাই দেয় দোকানে গিয়ে একটা গেঞ্জাম লাগাই আছে ওরে ও যেটা চাইছে সেইটা দেয় হে আর নাই না এই কি কয় হে কি কয় এও বোঝে না তাহলে ঝামেলা হইব না আচ্ছা ও তো আমারই বোন না আমার বোন মানে তোমার বোন এরকম করে কি হইলো তোমার বোন হলে কি করতো তুমি তুই বয়রা না ওইটা ও হয়েছে কে কি হয়েছে ওর কানে কি চটকনা দিছিল কি ওটা ও মানে আমি বয়রা হলে তুমি খুশি হইতা এত বয়রা হয় সেটা সিয়ানে সিয়ানে গেঞ্জাম লাগাই দেয় কেমনে ওরে নিয়ে আগামি চলবো আচ্ছা ঠিক আছে কালকে থেকে হারে আর যাই তিনি মনে হয় আমার বোনের কবে বিয়ে দিবো কবে কি করবো এই নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন আমার কপাল ওটা কই জানি না কই গেছে ক বয়রাটারেও ছেড়ে দিছে এই সন্ধ্যার সময় কেরে তো তুই ওর বোন না ডাইনি কি আমি বোন ঠিকই আছি তুমি ওর দুলা ভাই নাকি ডাইনা আমি বলে ডাইনা ডাইনাই তো না তো তোরা দুই বোন হলো মেড ইন চায়না বেশি দিন যায় না কয়দিন পর আর টিকলে কিন্তু ক্ষয় হয় না হ্যাঁ সেই ঠিক আছে কিস তো হ্যাঁ না টিকলে এতদিন রইছি এই যে গেঞ্জাম মারা পাতায় দিছে কই লাগছে গেঞ্জাম গেঞ্জাম লাগলে গেঞ্জাম তোরে দেখা দেখা করবো এটা বয়রা শালি কোনানকার খেলা বয়রার গোষ্ঠী ফোকেন নি ইডিয়েট ননসেন্স বয়রা কই কই তো কিছু কই না আমি তো দিতে জানি এই ফোকেন নি কেডা ফোকেন নি তো তুমি কয়দিন হয় আমার বউ আইছে আর শুরু হইছে এই আমার তরকারি মনে পড়ল শোনো কলি তোমারে কিন্তু আমার ভালো লাগে জাগে কি জাগে ইদানিং কি তোমার আমার ফিলিং জাগে জাগে উঠতে আছে দেখছো কইলাম কি আর হুনলো কি ভালো লাগে ভালো লাগে মুই তো কানে কমুনি না মুই তো হুনছি তোমার ফিলিং জাগে আরে এই মাতারিরে নিয়ে কি করি এই মোরে খাতা কবি না খাতারি কবি না আরেকবার যদি কইছো মুখে খাতারি তাহলে তোমাকে কি করব জানো কও তো কি করবা দেখছো দেখছো তুমি মুখে মারবা হ্যাঁ আরে থামো থামো দেখছো এত মার
মানুষ বয়রা হয়, এত যে বয়রা হয় তা তো আমার জীবনে দেখি নাই। দেখছো মুখে আমার কয়রা কইতে লাগছে, এই মুখে কয়রা কইয়া কইয়া ওর জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে। তুমি কইতেই পারো মুখে তোমার ভালো লাগে না, কিন্তু কি আর বিনলে মুখে বারবার কয়লা ডাকো তুমি। আচ্ছা তুমি একখান কাম করতে পারবা, ওই জুতাটা খুলে আমার দুই পাশে দুইখান মারতে পারবা। জুতার বাড়ি, জুতার বাড়ি। এই নে মুচ্ছে দেবো, কি কই জ্বালাছি। দৌড়ো তোমার লাগে বেরে কাপ। শালার এক বয়রা মাইয়ের লগে প্রেম কইরা আমার ইজ্জত টিজ্জত সবই গেল। আরে এই কই গেলা? হ্যাঁ আলি, এই শালির এ নিয়ে আর আমি কই গেছিলি কই? ওই শুনছে বাবু মুই কই খাই, মোর তো কই দেখলে পাওয়াইতে মাথা মতো জল নেই। খবর আছে কিন্তু তোর রে বয়রা শালি কি আবার বলছো কালি মাখতে, মুই কিন্তু আফা না। মুই মোর বাপ দাদা চোদ্দ কুচির কাছে বললে, চেয়ারম্যানের কাছে বললিয়া, তোমাকে মুই একেবারে এই লম্বা থেকে বাস্তু করাই দিল। এই তোরে কি আমি কালি মাখতে কইছি? তোরে কইছি চুপ থাক। দেখ মোরে কাই বাঘতে, আমি কমে বাগিয়ে যাবো। এই তো যদি তুমি বাঘতে যাই তো কইতে লাগতো, ওই জোরটা বলে চোখের বেলা চললে যাবো। যাস না গা, যা লঞ্চ ধইরা চললা যা বরিশাল, যা বরিশাল। কি খাল? এই যে খাল কাইতে আমি কুমির আনছি। কি কি বা কি বানছো তুমি? আবার বলতাম না বানছো কি? আবার কই তোমার ঢাঙ্গা বাড়িতে কিছু বানতে দেখি নেই। বোন ভিতরে যা, ভিতরে যা। কি বাজা এই তুমি ওকে বাজা বাবা কি আর বিন্দু মোরে বাবা কইছে আমার কাছে কই গেছে। এ শালি তোর গুষ্টি রেখে যায় আমরা এবার বয়রা দেখছি, এত বয়রা হয় না ভাই। শালি 1 ইঞ্চি কানে শোনে না আমার মারা যা।